সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি হচ্ছে কাজী নজরুল ইসলামের ভিডিও। কাজী নজরুল ইসলাম সম্বন্ধে বিগত সালে যতগুলো প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা। কাজী নজরুল ইসলাম জন্ম তারিখ হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মসাল কোন সালে? বাংলা 1306 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলামের জন্মসন হচ্ছে 1899, 1306 বঙ্গত। অনেক গুরুত্বপূর্ণ, 1899 সাল বাংলা, 1306 কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান। কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান। পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমন করেন? উত্তর হচ্ছে 1976 সালের 29 আগস্ট। কাজী নজরুল ইসলাম জীবনকাল কোনটি? 1899 থেকে 1976। কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনেতে শায়িত হয় তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? উত্তর হচ্ছে 1926 সালে। এটা অনেক গুরুত্বপূর্ণ, প্রথম ঢাকায় আসেন কাজী নজরুল ইসলাম 1926 সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? উত্তর হচ্ছে 1972 সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে আনা হয়? 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1974 সালে। বন্ধুরা, বাংলাদেশে স্থায়ীভাবে আনা হয় 1974 নাহলে 72, এইটা কনফিউশন আছে বন্ধুরা, আপনারা জেনে নেবেন। কল্লোল যুগের কবি কে ছিলেন? কল্লোল যুগের কবি ছিলেন কাজী নজরুল। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে? উত্তর 1974 সনে। কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? উত্তর হচ্ছে দড়িরামপুর। অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 30 সালে গঠিত বিশ্ববিদ্যালয়টার নাম কি? কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়? উত্তর হচ্ছে কানাডা। এটি অনেক গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর হচ্ছে বাউন্ডেলের আত্মকায়ী। কাজী নজরুলের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? অথবা বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় 1326 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত প্রথম কবিতা হচ্ছে মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ব্যথার দাগ। এটি অনেক গুরুত্বপূর্ণ, এই যে বঙ্গীয় সাহিত্য পত্রিকায় 1326 সালে প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি, এটি অনেক গুরুত্বপূর্ণ। ব্যথার দান বইয়ের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? উত্তর হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? উত্তর হচ্ছে গল্প। ব্যথার দান হচ্ছে গল্প। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম হচ্ছে শিউলিমালা। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে শিউলিমালা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? অথবা নিচের কোনটি কাজী নজরুল ইসলামের গল্প? উত্তর হচ্ছে পদ্ম গোখরা। পদ্ম গোখরা কাজী নজরুলের গল্প। নিচের কোনটি নজরুলের রচনা? উত্তর হচ্ছে চোখের ছাতক। অনেক গুরুত্বপূর্ণ, চোখের ছাতক হচ্ছে নজরুলের রচনা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় কত সালে? 1922 সালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অগ্নিবীণা। পূজারিণী কবিতার লেখককে? পূজারিণী কবিতার লেখক হচ্ছে কাজী নজরুল। অনেক গুরুত্বপূর্ণ, পূজারিণী কবিতার লেখক কাজী নজরুল। অনেক গুরুত্বপূর্ণ,
কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? উত্তর হচ্ছে পূবের হাওয়া। এটি অনেক গুরুত্বপূর্ণ, পূবের হাওয়া। কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে পূবের হাওয়া। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? উত্তর হচ্ছে সিন্ধু হিন্দুল। সিন্ধু হিন্দুল হচ্ছে কাজী নজরুলের প্রেমের কাব্য। এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে বিশ্বের বাসী। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য? উত্তর হচ্ছে জ্বলন চাপা, হচ্ছে কাজী নজরুলের কাব্য। ফণী মনসা কাব্যের রচয়িতাকে? উত্তর কাজী নজরুল ইসলাম, ফণী মনসা। চক্রবাক গ্রন্থটির রচয়িতা? চক্রবাক গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সর্বহারা, সর্বহারা কাব্য গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত? উত্তর হচ্ছে দোলন চাপা। কোনটি নজরুল ইসলামের কাব্য গ্রন্থ? উত্তর হচ্ছে সায়ানট। সায়ানট হচ্ছে নজরুল ইসলামের কাব্য গ্রন্থ। কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? কোনটি নাটক নয়? সায়ানট। সায়ানট হচ্ছে কাব্য গ্রন্থ। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন কোনটি? সঞ্চিতা কাব্যগ্রন্থ। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? অনেক গুরুত্বপূর্ণ, অথবা কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন? উত্তর হচ্ছে আনন্দময়ীর আগমনে। অনেক গুরুত্বপূর্ণ, কাজী নজরুলের মহররম কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে অগ্নিবীণা। মহররম কবিতাটি কাজী নজরুল ইসলামের, অনেক গুরুত্বপূর্ণ। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দুল। এটা অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দারিদ্র কবিতাটি কাজী নজরুলের সিন্ধু হিন্দুল কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে সর্বহারা। সর্বহারা, কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম প্রণীত? উত্তর হচ্ছে সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত? উত্তর হচ্ছে লাঙ্গল পত্রিকায়। ঝিঙে ফুল কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল কবিতা কার লেখা? কাজী নজরুল ইসলামের। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কবিতাটি কে রচনা করেন? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। এটা হচ্ছে একটা কবিতা। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি, এটা হচ্ছে কবিতা কাজী নজরুল ইসলামের। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সুপারি। এটা থানা শিক্ষক অফিসার পরীক্ষা এসেছিল। খেয়াপাড়ের তরুণী কবিতার কবিকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। খেয়াপাড়ের তরুণী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম। এবার আসুন, ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? উত্তর হচ্ছে খেয়াপাড়ের তরুণী। অনেক গুরুত্বপূর্ণ, আনন্দময়ীর আগমনে নয় কিন্তু বন্ধুরা, তিনি লিখেছিলেন খেয়াপাড়ের তরুণী। মরুভাস্কর কার লেখা? মরুভাস্কর হচ্ছে নজরুল ইসলাম। মরুভাস্কর নজরুল ইসলামের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? উত্তর হচ্ছে মৃত্যু ক্ষুধা। নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে বাদন হারা। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে বাদন হারা। নিচে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্র উপন্যাস? কুহেলিকা। কুহেলিকা কাজী নজরুলের একটি পত্র উপন্যাস, কুহেলিকা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? উত্তর হচ্ছে কুহেলিকা, এটি হচ্ছে পত্র উপন্যাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা কততম উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে? এটা হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন। এই মৃত্যু ক্ষুধা ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন নিয়ে রচিত। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? উত্তর হচ্ছে জমিদার শোষকদের পটভূমি। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর হচ্ছে রক্তরাগ। রক্তরাগ কাজী নজরুল ইসলামের রচিত নয়। রক্তরাগ কবি গোলাম মোস্তফার রচিত কাব্যগ্রন্থ। রক্তরাগ হচ্ছে কবি গোলাম মোস্তফার লেখা।
কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? উত্তর হচ্ছে বালুচর। বালুচর কবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? উত্তর হচ্ছে 1407। 1407 রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? উত্তর হচ্ছে বলাকা। বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য কোনটি? হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য হচ্ছে চন্দ্রবিন্দু, অনেক গুরুত্বপূর্ণ। চন্দ্রবিন্দু কার লেখা? নজরুলের একটি কাব্য। রাজবন্দির জবানবন্দি কার লেখা? উত্তর হচ্ছে কাজী নজরুল। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি কি? প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুলের রাজবন্দির জবানবন্দি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বিশ্বের বাসী কে রচনা করেন? বিশ্বের বাসী রচনা করেন নজরুল ইসলাম। বিশ্বের বাসী কাজী নজরুল রচিত একটি কি কাব্য? বিশ্বের বাসী কাজী নজরুল রচিত একটি কাব্য। দোলন চাপা কাব্যগ্রন্থের রচিতাকে? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? ঝিলিমিলি লিখেছেন নজরুল। ঝিলিমিলি নাটকটি নজরুলের। কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল রচিত উপন্যাস রচিত নাট্যগ্রন্থ? উত্তর হচ্ছে ঝিলিমিলি। ঝিলিমিলি হচ্ছে কাজী নজরুলের নাটক। কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি গ্রন্থখানি কি? নাটক, অনেক গুরুত্বপূর্ণ। ঝিলিমিলি হচ্ছে নাটক। তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাস, এই চরণটির রচয়িতা কাজী নজরুল। চাষিউরা নয় কোচাশা নয় কোষটুলো বলেছেন নজরুল ইসলাম। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার গ্রন্থটি রচিত হচ্ছে কাজী নজরুল, অনেক গুরুত্বপূর্ণ এটি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচিতা কাজী নজরুল। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর এক হাতে রণতূর্য, এটি নজরুলের কোন কবিতার চরণ? এটি হচ্ছে বিদ্রোহী কবিতার চরণ। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা নি ফসলের ফরমান পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? উত্তর হচ্ছে জীবন বন্দনা। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা নি ফসলের ফরমান কে বলেছেন? কাজী নজরুল, অনেক গুরুত্বপূর্ণ। গাহি সাম্যের গান আমাকে আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাংশ রচয়িতাকে কাজী নজরুল, অনেক গুরুত্বপূর্ণ। নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল কোন কবিতা থেকে নেওয়া হচ্ছে? কোনটা? কান্ডারি এ তরির পাকা মাঝিমাল্লা দাড়ি মুখে শাড়ি গান লাশ হারি আল্লাহ, এটা বলেছে খেয়া পরে তরণী থেকে নেওয়া হয়েছে কাজী নজরুলের কবিতা। বউ কথা কও বউ কথা কও কও কথা অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত দামিনী, উত্তর হচ্ছে কাজী নজরুলের এটি কবিতাংশ। এটি রচনা করেন কাজী নজরুল। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তুরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃশ্বে, পঙ্ক্তিটি কোন কবির রচনা? উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম, অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নার, উত্তর হচ্ছে কাজী নজরুলের কবিতা থেকে না। কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়ে গেনু ভালে তোর বেদনা টিকা, এবং তুই রচয়িতা থেকে কাজী নজরুল, অনেক গুরুত্বপূর্ণ। এ ধরার মাঝে তুলিয়া নিনা চাহি না করিতে বাদ প্রতিবাদ কোন কবিতা যুক্তি হয়েছে? কাজী নজরুল ইসলাম, অনেক গুরুত্বপূর্ণ। এ ধরার মাঝে তুলিয়া নিনা চাহি না করিতে বাদ প্রতিবাদ, এটি কবি কাজী নজরুলের। আমি চাই না বিচার শাশুড়ের দিন চাই করুণা তোমার ও হাকিম, চরণ দুটি নিচের কোন কবি নজরুলের? অনেক গুরুত্বপূর্ণ। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস, পঙ্ক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? বিদ্রোহী। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে, পঙ্ক্তিটি কবি কোন কবিতার? এখানে হচ্ছে আমার কৈফিয়ত। আমার কৈফিয়ত কার লেখা? আমার কৈফিয়ত হচ্ছে নজরুলের, অনেক গুরুত্বপূর্ণ। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা দাড়ি মুখ শাড়ি গান লা শাড়ি গাল্লা, উত্তরটি হচ্ছে দাড়ি মুখে বলতে কী বোঝানো হয়েছে? এখানে দাড়ি মুখে বলতে, অনেক গুরুত্বপূর্ণ। দাড়ি মুখে বলতে হচ্ছে তার বাহিদের মুখে, এখানে বলা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, রচনা কবিতার অংশটি কোথায়? স্ত্রী শিক্ষা, এখানে কাজী নজরুল ইসলামের নারী কবিতার উক্তি এখানে বলা হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে নারী কবিতার উক্তি। ভায়া লাভ দেয় তিন হাত হেসে গান গায় দিন রাত, সরাটি কার সম্পর্কে? সরাটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা।
ফাঁসির মঞ্চ গে গেল তারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোনো বলিদান। পঙ্ক্তটি রচিতা কে? উত্তর হচ্ছে কাজী নজরুল। অনেক গুরুত্বপূর্ণ, দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারা ঠেলে দিল নিচে ফেলে। উত্তর রচিতা আছে কাজী নজরুল। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে সারা করি না কাহার কুনিস। পঙ্ক্তটি রচিতা কাজী নজরুল। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার, ওই হল পুণ্যের যাত্রীরা খ্যাপার। এই উদ্ধৃত আছে কোন কবি রচনা? কাজী নজরুলের গাহি সাম্যের গান, মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। উক্তি রচি এখানে বলা হয়েছে কি ইসলাম রচিত কোন কবিতার অংশ? এটা হচ্ছে মানুষ কবিতার অংশ, হচ্ছে মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের। হে দারিদ্র তুমি মোড়ে করেছ মহান, তুমি মোড়ে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতা অংশটি কোন কবি রচনা? কাজী নজরুলের। বর্বর বড়ি জাহাজের গাড়ি পাড়িল গুরুত্ব মনা, কূপ মুন্ডক অসংযমির আখ্যা দিয়েছে যারে। এর পরের লাইন কোনটি? উত্তর হচ্ছে তাড়ি তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। গ অনেক গুরুত্বপূর্ণ, দাড়ি মুখে শাড়ি গান, লা শাড়ি গাল্লা। দাড়ি মুখে বলতে বোঝানো হয়েছে এখানে মাঝিদের মুখে। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? এখানে নয় হচ্ছে পথের প্যাঁচালি। অনেক গুরুত্বপূর্ণ, দ্য নেশন অবজার্ভ দ্য বার্থ ইউনিভার্সিটি অফ আ ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম 25th May হোয়াট বার্থ ইউনিভার্সিটি ওয়েট। আমরা 2022 সালে 123তম জন্মবার্ষিকী তাদের পালন করলাম বন্ধুরা, 123তম জন্মবার্ষিকী এবং 123তম জন্মবার্ষিকী আমরা পালন করলাম কাজী নজরুল ইসলামের 2022 সালে। তো এই ছিল কাজী নজরুল ইসলামের বিস্তারিত, অনেক গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম। আশা করছি এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ।